আমাদের ওপেনিং পার্টনারশিপটা 59 রানের পার্টনারশিপ সম্ভবত এটা ভালো দুর্দান্ত একটা পার্টনারশিপ ছিল। এটা কি আসলে কিছুটা স্বস্তির কি না উইকেটে হচ্ছে? এখানে আমাদের একটু মানে লাকও ছিল, লিটনে একটা লাইফ পেয়েছেন, সেটা আমাদেরকে জেতার জন্য অনেক কাজ দিয়েছে। সো আমার মনে হয় এটা অবশ্যই একটা আমাদের জন্য ভালো, বাংলাদেশ টিমের জন্য যে ওপেনিংটা হচ্ছিল না, রান আসছিল না, প্রথম ছয় ওভারে রান আসছিল না, আউট হয়ে যাচ্ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পারলো। আচ্ছা, মিডল অর্ডার আমরা দেখেছি মুশফিক আর্লি চলে গিয়েছে, কিন্তু পরবর্তীতে মাহমুদুল্লাহর ব্যাটেই আসলে ভর করে আমরা এই জায়গাটা এসেছি। আমাদের স্ট্রাইক রেটটাকে আর একটু রোটেট করতে পারলে স্কোরটাকে আর একটু বড় হতো কিনা, যেহেতু আমাদের খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম ছিল। আসলে আপনি যদি দেখেন পুরো খেলায় কিন্তু রেথাম ছাড়া সবাই মোটামুটি স্ট্রাইক করতে যে আউট হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে করা যেত, বাট উইকেট এবং রান সব কিছু চিন্তা করে আসলে এফোর্টটা মানে করতে গেলে, যেমন আফিফের আপনি দেখলেন যে ও চার্জ করতে গিয়ে কিন্তু আউট হয়ে গিয়েছে, তো এখানে আসলে চার্জ করার চেয়ে রানটা বের করাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা শান্ত ভাই, আমরা যদি শুরু থেকে যদি ধরি বাংলাদেশের পাওয়ার প্লেতে হচ্ছে 36 রান এসেছিল, কোনো উইকেট ছিল না, পক্ষান্তর হচ্ছে নিউজিল্যান্ড এই পাওয়ার প্লেতে ম্যান্ডেটরি পাওয়ার প্লে যেটা ছয় ওভারে সেখানে 28 রানে 2 উইকেট তার হারছিল। আসলে পার্থক্যটা কি এখানেই তৈরি হয়েছিল কিনা দুটো দলের মধ্যে? অবশ্যই আমাদের স্টার্টিংটা ভালো হয়েছে ব্যাটিংয়ে, ওদের ব্যাটিংয়ে স্টার্টিংটা কিন্তু 2টা উইকেট আলি পড়ে যাওয়াতে কিন্তু আর একটু ব্যাকফুটে চলে গেছিল, মাঝখানে কিন্তু ভালো রিকভারি করেছিল তারা, বাট লেথাম ছাড়া কেউ কিন্তু তাকে আর সাপোর্ট দিতে পারে। দেখা গিয়েছে যখন রান দরকার তখনই কিন্তু 1টা করে উইকেট পড়েছে, সাকিব একটু রান দিয়েছে কিন্তু ইম্পর্টেন্ট সময়ে 2টা উইকেট নিয়েছেন। তো এইগুলা এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের ফেভারিট ছিল, দেখে আমরা জিততে পেরেছি ম্যাচটা। আগের 6টা টি-20 অস্ট্রেলিয়ার সঙ্গে 5টা এবং হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে প্রথমটা, এই 5টা টি-20 যদি বাদ দিয়ে আজকের টি-20টার কথা যদি শুধু বলি, তাহলে কি মনে হচ্ছে যে আমরা যেই সামনে যে আমাদের ওয়ার্ল্ড টি-20 বা টি-20 বিশ্বকাপ রয়েছে, তার কি কিছুটা প্র্যাকটিস কি হচ্ছে এই ম্যাচে আমরা করতে পারলাম কি? একটা ম্যাচ দেখে আসলে আপনি আসলে জাজ করা ভেরি ডিফিকাল্ট, একটা ম্যাচ এরকম হতেই পারে। একটা ম্যাচে অনেক সময় দেখা যায় জিম্বাবুয়ের কাছে পাকিস্তান কিন্তু 119 রান করতে যেও হেরে গিয়েছে। আচ্ছা, তো এটা একটা ম্যাচে আপনি প্রেডিকশন করাটা ভেরি ডিফিকাল্ট, হতেই পারে একটা খেলা আপনার খারাপ হতে পারে, বাট সেক্ষেত্রে আসলে আরও দু খেলা দেখলে আর বোঝা যাবে যে কী অবস্থা আছে বাংলাদেশ। শান্তব, একটা টেকনিক্যাল একটা জিনিস একটু জানতে চাই, তামিম ইকবাল কদিন আগেই যখন ডিক্লেয়ার দিল যে হচ্ছে তিনি ওয়ার্ল্ড টি-20তে থাকছেন না বা থাকতে চান না, খেলতে চান না, তারপরেই হচ্ছে আমরা জানি যে ওপেনিংয়ে 3-4 জন ছিল, নাইম শেখ ছিল, তামিম ইকবাল ছিল, লিটন দাস ছিল, মানে একটা সৌম্য সরকার ছিল, চারজনের কে খেলবে না খেলবে এরকম একটা ধোঁয়াশা কিন্তু ছিল। কিন্তু তামিম যখন হচ্ছে নিজেকে উইথড্র করলেন, তার ঠিক একদিন পর বা পরের ম্যাচেই যদি আমরা বলি এই ওপেনিং জুটিটা বাংলাদেশের ভালো খেললো, এটাকে কিছুটা মেন্টালি রিলিফ ছিলেন তারা কিনা, বা নির্বাচকদের পক্ষ থেকে এই ধরনের কোনো মেসেজ গিয়েছিল কিনা যে তোমরা মানে একদম ফ্রি ক্রিকেট খেলো? বেসিক্যালি কেউ খারাপ খেলতে চায় না, যখন একটা একজন প্লেয়ার খেলেন ব্যাটিং করতে যান বাংলাদেশের জন্য সবাই চায় রান করতে, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা কোনো মেন্টালি মানে আপনাকে সাপোর্ট দিবে বা আপনি ফুললি খেলতে পারবেন তা না, কিন্তু এখানে ওদের ন্যাচারাল খেলাটাই খেলেছে। আরেকটা বিষয় থাকে কিনা যে আমি যদি খারাপ খেলি তাহলে হয়তো আমি ওয়ার্ল্ড টি-20তে থাকবো, এটা তামিম থাকলো মাথায় থাকবে, তামিম না থাকলো মাথায় থাকবে। এখন যেহেতু হচ্ছে তামিম নেই এই জায়গায় যে তারা কি একটু ফ্রি কিনা বা হচ্ছে কনফিডেন্স, না করলে তামিম থাকলেও কি না থাকলেও কি পারফর্ম করতেই হবে। আচ্ছা আচ্ছা, আপনাকে বাংলাদেশ টিমে অপেনিং ব্যাটিং করতে হলে আপনাকে রান করতে হবে, পারফর্ম করতে হবে, তাহলে আপনি টিমে একটা লম্বা সময় খেলতে পারবেন। তো একটা দুটো ম্যাচে খারাপ করলে কিন্তু বাদ পড়ে, সৌম্য সরকারকে দেখেন আপনি জিম্বাবুয়েতে ভালো খেলেছে, অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলতে পারেনি, কিন্তু এই সিরিজে সে চান্স পাচ্ছে না, মানে বেস্ট ইলেভেনে আসতে পারতেছে না, হঠাৎ আবার দেখা যাবে যে ওয়ার্ল্ড কাপে যে ও ভালো খেলছে, ও তখন বেস্ট ইলেভেনে খেলছে, এরকমই আর কি জিনিসটা।